আত্রাই রানী নগরের মাটিও মানুষের নেতা আনোয়ার হোসেন হেলাল এমপি বলেছেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সার নিয়ে সারা দেশে কৃষকের মাঝে আর কোনো হাহাকার নেই, কোনো কৃষককেই আর জীবন দিতে হয় না। বিগত বিএনপি জামায়াতের চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে কৃষকরা সারের অভাবে ঠিকমতো ফসল ফলাতে পারেনি। মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকে সন্ধ্যার পর খালি হাতে বাড়ি ফিরেছেন কৃষকরা, এমনকি সে সময় সারের জন্য কৃষকদের জীবনও দিতে হয়েছে। কৃষকরা ফসল ফলাতে সার খুঁজে পাননি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার বলিষ্ঠ নেতৃত্বে সারের সংকট কাটিয়ে সারা দেশে এখন সার কৃষকদের খোঁজে বেড়ায়। তিনি বলেন, অসহায় হতদরিদ্রের কথা বিবেচনা করে বিভিন্ন প্রকারের ভাতার প্রচলন শুরু করেছেন। বর্তমানে বয়স্ক, বিধবা, গর্ভভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা পাওয়ার কারণে আজ অসহায় মানুষরা সুখে আছেন। রোববার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের আহসানগঞ্জ হাইস্কুল মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি আনোয়ার হোসেন হেলাল। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আকাশ আলী প্রামাণিক। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 15ই আগস্টের সেই কালো রাত্রি যে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের পরিবারের সকল শহীদকে আমি সমবেদনা জানাচ্ছি। 2 লক্ষ মা বোনদের যারা সেই মহান মুক্তিযুদ্ধের সময় তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে 2009 সালের প্রথমে ক্ষমতা গ্রহণ করেছেন। 2009 সালে ক্ষমতা গ্রহণ করার পর থেকে আমাদের এই এলাকার জন্য, আমাদের এই বাংলাদেশের উন্নয়নের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ যোগ করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা ডিজিটাল দেশে রূপান্তরিত হয়েছি, যার ফলশ্রুতিতে আজকে আমরা গরিব দেশ থেকে আজকে উন্নয়নশীল